স্কুলে যাবার পথে চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ভাইয়ের, আহত হয়েছে বোন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার মেটিডাঙ্গা এলাকায়। ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় মানুষ বর্ধমান বাঁকুড়া রোড গাছে গুড়ি ফেলে দু ঘন্টা অবরোধ করে রাখে। ঘটনাস্থলে যায় খন্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম শেখ সামিম আখতার, বয়স 14 বছর, তার বাড়ি খন্ডঘোষের মেটেডাঙ্গায়। আহত হয়েছেন 13 বছরের নাজিমা পারভিন, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শেখ সামিম আখতার 8ম শ্রেণীতে পড়ে এবং 13 বছরের নাজিমা পারভিন 7ম শ্রেণীতে পড়ে। তারা দুজনের সম্পর্কে খুড়তুতো ভাই বোন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে রাস্তা দিয়ে হেঁটে স্কুল যাওয়ার সময় তাদের একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম দুই ভাই বোনকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভাই শেখ সামিম আখতারকে মৃত ঘোষণা করেন। স্কুল যাচ্ছিল, স্কুল থেকে যাওয়ার পথে সাইডে হেঁটে যাচ্ছিল, একটা চার চাকা গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে যে মেরে দিল। দু ভাই বোনে একসঙ্গে আসছিল, অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার গ্রামে, জুনিয়র হাই স্কুল আছে মেটার গ্রামে, সেই মেটার গ্রাম থেকেই মেয়েটা স্কুলে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় সাইডে একটা চার চাকা গাড়ি এসে দুই ভাই বোনে স্কুলে আসছিল, দিয়ে সেই অবস্থায় যে মারা গেছে সে এইটা বলে, আর যে আহত হয়েছে সে 7 বলে। আমাদের বাড়ি হচ্ছে মেটেডাঙ্গা খন্ডঘোষ। আমার ভাইজি যে মারা গেছে ভাইপো হয়, আমার নাম হচ্ছে শেখ সময়। আকস্মিক এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।